আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লুবনা রংপুর থেকে বলছি। তো আমার বড় আপার হাতে আজকে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ে কিভাবে আপনারা ফ্যাপড়া রান্না করবেন। তো এটা হচ্ছে গরুর ফ্যাপড়া। তো আপা যেহেতু রান্না করতেছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তো আমার আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান। প্রথমে এখানে ফ্যাপড়াটা সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছে, তারপর হচ্ছে এটা সেদ্ধ করে পানিটা ফেলাই দিয়েছে, যেটা হচ্ছে কালো পানি বের হয়েছে। তো ফ্যাপড়া আর কলিজার ক্ষেত্রে কিন্তু সেম একই পদ্ধতিতে আর কি, এটা সেদ্ধ করে পানিটা ফেলাই দিলে কালারটাও ভালো আসে। তো যদি পানিটা না ফেলাই দেন তাহলে কালারটা একটু কালচে আসে, তো যদি পানিটা ফেলাই দেন তাহলে একটু আর কি ভালো কালার আসে। যদিও বা ফ্যাপড়া কলিজার কালার অতটা টসটসে লাল বা কালারফুল হয় না। তো এখানে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে তারপরে কুচি করা পেঁয়াজ এখানে ছেড়ে দিচ্ছে। তো কুচি করা পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে আর কি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা যখন নাড়াচাড়া করতে করতে ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দুটা হচ্ছে তেজপাতা টুকরো করে দিতে হবে, আর হচ্ছে ছোটো এলাচ দিতে হবে তিনটা, আর দারচিনি দিতে হবে দুইটা। তো এটা দিয়ে একটু সামান্য পরিমাণ এখানে পানি অ্যাড করে দেওয়া হবে, কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, যার কারণে আর কি পানিটা অ্যাড করে দেওয়া এখানে দিতে হবে। তো পানি অ্যাড করে দিয়ে তারপরে বাকি উপকরণগুলো এখানে এক এক করে দেওয়া হবে। আদা রসুন বাটা এক চামচ করে দিতে হবে, আদা এক চামচ, রসুন এক চামচ, তারপর দিতে হবে হলুদ এক চামচ, লাল মরিচের গুঁড়ো দিতে হবে হাফ চামচের একটু বেশি, লবণ দিতে হবে এক চামচ। তারপরে সবগুলো ভালোভাবে আর কি ভুনিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে, যতক্ষণ পর্যন্ত না এটা দিয়ে আর কি তেল তেল ভাব বের হবে ততক্ষণ পর্যন্ত। তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিল হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল হাফ চামচ, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিল এক চামচ। তো এগুলো সবগুলো হচ্ছে গুঁড়ো মশলা। তো এখানে একটু পানি সামান্য পরিমাণ অ্যাড করে দিয়ে এটা কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে সেদ্ধ করা ফ্যাপড়াগুলো এখানে দিয়ে ভুনা করে নেবে আর কি কষিয়ে কষিয়ে, এটা হচ্ছে একদম পুরো ভুনা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন মশলার আড়িয়ার পানি আর কি পরিমাণটা কমে গেছে, যার কারণে এখানে একটু পানি অ্যাড করে দিবে, দিয়ে ভালোভাবে হচ্ছে এটা কষিয়ে নিবে। ফ্যাপড়াটা যখন ভালোভাবে কষানো হবে যখন তেল ছাড়া ছেড়ে দিবে সেই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে এটা ঢেকে দিতে হবে সেদ্ধর জন্য। তো ফ্যাপড়া রান্না কিন্তু অনেক সহজ, অনেকেই হয়তোবা রান্না করতে পারেন, আর যারা পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা। তো আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আজকের রেসিপিটা। তো অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখে প্লিজ সবাই লাইক কমেন্ট করে যাবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্যাপড়াটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা আর কি সেদ্ধ করতে হবে। তো ফ্যাপড়া সেরকম একটা সেদ্ধ হলেও মনে হয় যে সেদ্ধ হয়নি, একটু কসকসা টাইপের ফ্যাপড়াটা আর কি লাগে খেতে। তো আপনারা যখন দেখবেন কসকসা লাগতেছে কিন্তু ভিতর থেকে এটা হয়ে আসছে সেই পর্যায়ে এটা আপনারা নামাই নেবেন। তো এখন এটা হচ্ছে সেদ্ধর জন্য ঢেকে দিব, দেখা হচ্ছে সেদ্ধ করার পর। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের যেই ফ্যাপড়াটা আমরা রান্না করতেছিলাম সেটা সেদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে। তো মাঝখানে একবার ঢাকনা খুলে এটা আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছিলাম। তো ফ্যাপড়াটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো এখন এটা হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে মশলার একটু হালকা গুঁড়ো দিয়ে এটা আমরা নামাই নিব একটা সার্ভিং বলে, এটা সার্ভ করে এখন এটা হচ্ছে আমি গরম গরম পরিবেশন করব। তো আমরা হচ্ছে রাতে এটা খাবো গরম ভাতের সঙ্গে। তো আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন,
আর যারা এখন পর্যন্ত ফ্যাপড়া রান্না করতে পারেন না, আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে আপনারা রান্না করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।